যদি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে চান, যদি চান পাহাড় নদী ঝর্ণা সবুজ মনোরম পরিবেশ এবং পাখির কোলাহল, তাহলে একবার ঘুরে আসুন পুরুলিয়া থেকে। আর পুরুলিয়া যদি যান তাহলে পাখি পাহাড় তো অবশ্যই যাবেন। আজ আমি এই ভিডিওতে পাখি পাহাড় নিয়ে বেশ কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাখি পাহাড় নিয়ে বলতে হলে সবার আগে বলতে হবে চিত্তদের কথা। চিত্তদে, যার কাছে কিনা পাহাড় কোনো ভৌগোলিক অবস্থান নয়, যিনি পাহাড়ের মধ্যে খুঁজে পান নতুন শিল্প তৈরির এক অনুপ্রেরণা, যিনি কিনা গত 3 দশক ধরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে পাখির ছবি ভাসিয়ে এসেছেন, যেটি পাখি পাহাড় নামে পরিচিত। এটি দেখতে অনেকটা দৈত্যাকার পাখির বাসস্থান হিসেবে মনে হয়। চিত্তদের সিঙ্গেল মাইন্ড ডেডিকেশন এবং প্যাশনের সাথে আঁকা পাখি ও পশুর ছবি, যা দেখার জন্য প্রতি বছর সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আসে এই পাখি পাহাড় দেখার জন্য। কলকাতার আর্ট কলেজের প্রাক্তন ছাত্র চিত্তদে পকেটে মাত্র 12 টাকা নিয়ে তার এই প্রজেক্ট শুরু করেছেন। এখন তার এই প্রকল্প প্রসারণের জন্য রাজ্য সরকারও তাকে ভীষণভাবে সাহায্য করছে। তার এই প্রকল্প শুধু স্থানীয় যুবকদের চাকরি দিয়েছে তাই নয়, দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের টেনে এনেছে এমন একটি জায়গায় যেটা কিনা একসময় মাওবাদীদের অধীনে ছিল। চিত্তদে বলেন, 3 বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান করার পর আমি শেষ পর্যন্ত পুরুলিয়া জেলার বাগমুন্ডিতে অযোধ্যা পাহাড়ের সীমানায় একটি পাহাড় বেছে নিলাম, যা আমি মনে করি প্রস্তর খোদাইয়ের জন্য একদম উপযুক্ত। পাহাড় খোদাইয়ের জন্য অনুমতি চাইতে গেলে সরকারি কর্মকর্তারা আমাকে নিয়ে মজা করেন, বেশ কয়েকজন অপমানও করেন, কিন্তু আমি আমার স্বপ্ন অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। তিনি বলেন, বিভিন্ন সরকারি বিভাগে কয়েকটি রাউন্ডের পর 1995 সালে এই অনুমতি দেওয়া হয় আমাকে। পরবর্তী 4 বছর অর্থাৎ 1995 থেকে 1999 সালে তিনি খোদাইয়ের জন্য 32 জন স্থানীয় যুবককে প্রশিক্ষণ দেন। 1999 সালে তার প্রথম আঁকা সম্পূর্ণ হয় এবং 2008 সালে কেন্দ্রীয় সরকার অবশেষে এই প্রকল্পটির জন্য 1 কোটি টাকার একটি তহবিল সরবরাহ করেন। পাহাড়ের গায়ে আঁকা প্রথম ছবিটি ছিল 600 ফুট বাই 800 ফুট। 2010 সালে নকশালদের উপস্থিতির কারণে 5 বছর ধরে এই কাজ বন্ধ থাকে। 2015 সালে এই কাজটি আবার নতুনভাবে শুরু হয়েছে, যা এখনও চলছে। চিত্তদে বলেন, আমি এখন রাজ্য সরকারের কাছ থেকে 3 কোটি টাকার অনুদান নেওয়ার জন্য আবেদন করেছি। আশা করি শীঘ্রই এই পরিমাণ অর্থ আমি পাব, যা দিয়ে আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। এই হলো পাখি পাহাড় নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আমার ভিডিওটিকে।